মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা কি? এটা তো সেই জিনিসটা যেটা খেলে মানুষ নিজের মধ্যে থাকে না। দুটো গ্লাস এই গ্লাসটার মধ্যে তো আবার ঠোঁটের দাগ লেগে আছে। মাকালি, তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? শালিনী ম্যাডাম স্যার কি এসব খাইয়েছেন? হ্যাঁ, আমি তো স্যারের মুখে গন্ধও পেলাম। ফুলকি কি একে তুমি হঠাৎ এখানে? রোহিত ঠিক আছে তো? না, কি বলতো, আসলে বক্সিং একাডেমিতে যে রোহিতের এতটা বদনাম হয়ে আছে না, আমি সত্যি বুঝতে পারিনি জানো তো। ম্যাডাম, আপনি তো স্যারের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন না, তাহলে এসব কেন জিজ্ঞেস করছেন? ফুলকি, আমি বুঝতে পারছি তোমার রোহিতের জন্য কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, বিশ্বাস করো আমারও হচ্ছে। কিন্তু আমরা কি করতে পারি বলো? আমাদের হাতে তো কিচ্ছু নেই। শুনলাম রোহিত নাকি ঘরবন্দি হয়ে গেছে, কিছু ভাবে যদি ওর কষ্টটাকে ভোলানো যেত না। ম্যাডাম, আপনি কি এখানে বসে স্যারের সাথে এসব জিনিস খেয়েছেন? দুটো গ্লাস রাখা আছে তো, এখানে যে বোতলটা আছে তাতে যে কি জিনিস থাকে সেটা আমি জেনে গেছি। আমি আপনার কলকাতার বাড়িতে এই জিনিসটা দেখেছিলাম, আর এই বোতলে যা থাকে সেটা আমি খেয়েওছিলাম। এবার সদস্যজি বলুন তো, এই জিনিসটা কি আপনি স্যারকে খাইয়েছেন? অদ্ভুত মেয়ে তো তুমি, কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমার ঘরে ঢুকে এসে আমাকে এভাবে দোষারোপ করছো, আশ্চর্য ব্যাপার। আপনি জানেন স্যার কি কাণ্ড করতে গিয়েছিল? আপনি জানেন স্যার নিজেকে শেষ করতে গিয়েছিল? এই যে এই জিনিসটা না খেলে স্যারের মতন মানুষের মাথায় এসব চিন্তা আসতো না। মানে কি বলতে চাইছো নাকি ফুলকি? আমি আমি রোহিতকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য বলেছি? আমি? ফুলকি, তুমি এই কথাটা কি করে বলতে পারছো? ম্যাডাম, তার আগে আপনি বলুন স্যারের ঘরে এসেছিল কিনা। যদি এসেও থাকে তো স্যার এটা খেয়েছিল? মহা মুশকিল তো, অদ্ভুত ব্যাপার, কি বলতে চাইছো তুমি? রোহিত কি বাচ্চা ছেলে? তার মানে আপনি স্যারকে এই জঘন্য জিনিসটা গিলিয়েছেন? এর আগেও কলকাতার বাড়িতে আপনি স্যারকে এইসব জিনিস খাওয়াচ্ছিলেন। আমি আপনাকে ছাড়ব না। কি কি করছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে ফুলকি? ফুলকি লেগে যাবে, এটা সরাও। চেঁচান ম্যাডাম, চেঁচান, আজ আপনার রক্ষা নেই। ফুলকি দাস খেপে গেলে পেগলে যাই, মা কালী আমার মাথায় তাণ্ডব নৃত্য করে, আজ আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।